जनिताय जराधि राधे समागत परम पूज्यपाद कृष्ण प्रेमानुरागी समस्त वैष्णव मंडली ब्राह्मण मंडली आमार गौरांगीर दास नित्यानंदीर दास प्राण गोविंदीर दास राधानीर दास एवं सती साध्विक भक्तिमती मातृवर्गेर श्रीचरणे जानाई आमि एखान थेके असंख्य कोटि दंडवत प्रणाम। अपनारा सबाई मिले आमाके एई आशीर्वाद करबेन আমি যেন শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা কিঞ্চিত রূপে বর্ণনা করতে পারি। তৎপরে জানাবো আমার আদ্যগুরু মাতা পিতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে আমি প্রণাম জানিয়ে শুরু করলাম মধুময় হরিনাম সংকীর্তন। তবে বাবা এই যে ভুবন মঙ্গল সংকীর্তন যে কীর্তন শুনবার জন্য আপনারা কত দূর দূরান্ত থেকে ছুটে ছুটে এসেছেন, যে কীর্তন আমি গাইব বলে আমি দূর থেকে এখানে এসেছি, এই যে মধুমাখা হরিনাম সংকীর্তন, এই সংকীর্তন সর্বপ্রথম আমার মহাপ্রভু তিনি প্রচার করেছিলেন। তবে দেখুন বাবা, এই যেমন মহাপ্রভু যার গুণকথা গুণলীলা শুনবো বলে এখানে আমরা এসেছি, সেই মহাপ্রভুকে কেউ কেউ বলেন তিনি একজন সমাজ সেবক, আবার কেউ কেউ বলেন তিনি নাকি একজন বদ্ধ পাগল, আবার কেউ কেউ বলেন তিনি ভগবান। কিন্তু কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী তিনি কলম দিয়ে বললেন আমার মহাপ্রভু কে জানো, আমার মহাপ্রভু কে জানো, আমার মহাপ্রভু হলেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিরাজ হই রস আস্বাদন করি, সেই দুই মিলে হলো আমার চৈতন্য গোসাই, এই গৌরতন্ত্রটা অনুসন্ধান করে দেখা গেল আমার গৌর সুন্দর আর অন্য কেউ নয় বাবা, সেই ব্রজকৃষ্ণ গোবিন্দই রে বাবা, ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ মূর্তি ধারণ করে শ্রীরাম নবদ্বীপে তিনি সচ্ছী মায়ের গর্ভ আলোকিত করে এই জগৎজীবীকে উদ্ধার করবার জন্য এসেছে। তবে বাবা দেখবেন যুগে যুগে কিন্তু ভগবান এসেছেন ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে, কি তাই তো মা? যুগে যুগে আমার ভগবান এসেছেন ভিন্ন ভিন্ন দেহ ধারণ করে, কিন্তু এবার হলেন তিনি অভিন্ন কলেবর, অর্থাৎ এবার তিনি আর ভিন্ন রইল না, এবার দুই দেহ এক দেহে মিলিত হয়ে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হয়েছেন হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তবে আমার গৌর সুন্দর মাগো, অন্তে কৃষ্ণ এবং বাহিরে গৌরা, আমার গৌর সুন্দর তিনি যুগে যুগে ধর্ম হিসেবে দিয়ে গেছেন কিন্তু নাম, আমার গৌর সুন্দর এই কলিযুগে অন্যান্য যুগে ধর্ম হিসেব দিয়ে গেছেন নাম, কিন্তু এই কলিযুগে তিনি শুধু নাম নিয়ে এলো না বাবা, আমার গৌর সুন্দর নামের সঙ্গে একটা জিনিস এনেছে, সেটা কি? আমার গৌর হরি তিনি নামের সঙ্গে কি এনেছে জানি? আমার গৌর সুন্দর এই কলিযুগের স্বল্প আয়ু এবং অন্ধগত প্রাণ দর্শন করে আবার গৌর হরি কি করেছে জানেন? গৌর আমার নামের সঙ্গে প্রেমে মিশ
এই না প্রেমে জাগা গৌরমার নামের এই প্রেম এনেছে আমাদের ভাষা ভাষাতে বলে গৌর নামের প্রেমে এনেছে এই না প্রেমে জগ ভাষাতে বলে নামের সনি প্রেমে তাই তো আমার মহাপ্রভু তিনি এই কলিহত জীবগণকে ডেকে ডেকে বলছে হে কলির জীবগণ তোমাদের জাত যজ্ঞ ব্রত হোম কিছুই করতে হবে না শুধু তোমরা কি করবে জানো শুধু তোমরা কি করবে জানো গো তোমরা কৃষ্ণ নাম করো হে কৃষ্ণ নাম করো হে কৃষ্ণ নাম করো হে কৃষ্ণ নাম করো হে এই কৃষ্ণ নাম করলে কি হবে না এই কৃষ্ণ নাম করলে আমাদের এই মনটা এই চিত্তটা আমাদের শুদ্ধ হবে তাই আমার মহাপ্রভু তিনি আরো বলে গিয়েছেন হে কলির জীবগণ তোমাদের জাগ যজ্ঞ ব্রত হোম তপস্যা কিছুই করতে হবে না দেখবেন মা অন্যান্য যুগে জাগ যজ্ঞ ব্রত হোম তপস্যা করলে কিন্তু ভগবানকে লাভ করা যায় কিন্তু আমার মহাপ্রভু তিনি এমনই একটি হরি নামের আয়োজন করেছেন এই কলিহত জীব শুধু একবার হরি বল বললেই তারা মুক্তি পেয়ে যাবে তাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি বল তাই তো আমার মহাপ্রভু তিনি কলিহত জীবগণকে ডেকে ডেকে বলছি হে কলির জীবগণ তোমরা শুধু হরি নাম করো
हरिनाम करले कि हबे আমার মহাপ্রভু বলেছেন এই হরি নাম করলে কি হবে জানো যদি করো হরি নামে রায় যাও যদি করো হরি নামে রায় যাও হরি নামে রায় যাও করো হরি নামে রায় যাও এই না ডেকে বলে সচির নন্দন করো হরি নামে রায় যাও বলে সচির নন্দন হরি নামে রায় যাও ডেকে বলে সচির নন্দন করো হরি নামে রায় যাও भक्तगण छोटे छोटे अच्छा धरुन आपनार बाड़ीते कोनो बिये बाड़ी बा कोनो अन्नप्राशन होच्छे तो आपनि जदि ताके निमंत्रण करें ताहले तो से आपनार बाड़ीते आसबे कि ताई तो किन्तु जदि निमंत्रण ना करें ताहले कि से आपनार बाड़ीते आसबे आसबे নিমন্ত্রণ দিলে তারপরে সে আপনার বাড়িতে আসে আর নিমন্ত্রণ না দিলে সে আসবে না কিন্তু আমার মহাপ্রভু তিনি এমনই একটি হরি নামের আয়োজন করেছেন এই হরি নামের আয়োজন করলে মাগেতে নিমন্ত্রণ লাগে না দেখবেন মাইরা অন্যান্য অনুষ্ঠান করলে যেমন তাতে নিমন্ত্রণ দিলে তারপর সবাই আসে কিন্তু আমার মহাপ্রভু তিনি এমনই একটি হরি নামের আয়োজন করেছে এই হরি নামের আয়োজন করলে নিমন্ত্রণ লাগে না এই হরি নামে পিপাসু ভক্ত যারা এই হরি নামকে যারা ভালোবাসে তারা এই হরি নাম শ্রবণ করবার জন্য কত দূর দূরান্ত থেকে ছুটে আসে আরে তাই তো আমার মহাপ্রভু বলেছেন এই হরি নামের আয়োজন করলে কি হবে জানো যদি করো হরি নামে রায় যাও যদি করো হরি নামে রায় যাও হরি নামে রায় যাও করো হরি নামে রায় যাও একবে ছুটে আসবে ভক্তগণ হরি নামে রায় যাও ওই না ছুটে আসবে ভক্তগণ হরি নামে রায় যাও একবে ছুটে আসবে ভক্তগণ হরি নামে রায় যাও ছুটে আসবে ভক্তগণ নিমন্ত্রণ লাগে না এই হরি নাম পিপাসু ভক্তরা তারা ছুটে ছুটে আসে তাই বাবা এক বৃদ্ধ পিতার চারজন ছেলে ছিল তো তাদের পিতা তো বৃদ্ধ হয়ে গিয়েছে তো সেই চার ছেলে কি করেছে না বিষয় সম্পত্তি নিয়ে ভীষণ ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে আর যেই না ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে তখন তার পিতা ডেকে বললে এই শোন শোন বাবা শোন তোরা এমন করে কলহ করিস না আমার বিষয় সম্পত্তি যা আছে আমি তোদের চারজন ভাইকে আমি ভাগ করে দেব তো পিতার কথা মতো সবাই রাজি হয়ে গেলেন তিনজন বড় ছেলে কি করলেন না তারা সম্পত্তি ভাগ করে নিলেন আর এমন সময় পিতা বলে উঠল এই শোন তোরা আমার তিন পুত্র বেঁচে বেঁচে সম্পত্তি তোরা নিয়ে নে কিন্তু আমার যে ছোট ছেলে রয়েছে তার জন্য আমি আমার একটা মূল্যবান একটি পাথর আমি অতি যত্ন করে রেখে দিয়েছি তো সেই তিনজন ছেলে বলল বাবা ঠিক আছে ওই পাথরের আমার প্রয়োজন নেই তুমি ওই পাথরটা আমাদের ছোট ভাইকে দিয়ে দাও তো তিনজন ছেলে কি করলো না তারা বিষয় সম্পত্তি সমস্ত কিছু ভাগ করে নিল আর সর্বকনিষ্ঠ ছেলেকে দিলেন সেই মূল্যবান পাথরটা বাবা এতক্ষণ ধরে একটা দৃষ্টান্ত করলাম বাবা
এই যে বৃদ্ধ পিতা, এই বৃদ্ধ পিতার কিন্তু অন্য কেউ না, এই বৃদ্ধ পিতা কে জানেন? এই বৃদ্ধ পিতা হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবানের চার পুত্র অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। ভগবান কি করলেন? বেছে বেছে সত্য, ত্রেতা, দ্বাপরকে দিলেন যাগ, যজ্ঞ, ব্রত, হোম, অর্চনা, বন্দনা। তারা সমস্ত কিছু ভাগ করে নিল, আর সর্বকনিষ্ঠ কলিকে দিলেন সেই মূল্যবান পরশ পাথর। সেই পরশ পাথরটির নাম কি গো? সেই পরশ পাথরটির নাম হলো হরি নাম চিন্তামণি পরশ পাথর। এই পাথরের নিকটে যে যাহা চিন্তা করে তাহাই লাভ করতে পারে। তাই কি বললেন মা? না, নাম করতে করতে জীব নিত্য দেহ পায়, আর নিত্য দেহ লাভ করে নিত্য বৃন্দাবনে যায়। অর্থাৎ এই যে আমাদের পঞ্চভূতে গঠিত এই যে আমাদের অনিত্য দেহ, এই অনিত্য দেহে কৃষ্ণ নামের পরশ লাগতে লাগতে একদিন নিত্য দেহে পরিণত হবেই হবে। তাই বললেন না, যেমন দুগ্ধকে মন্থন করলে মাখন ওঠে, কি তাই তো? দুগ্ধকে মন্থন করলে মাখন ওঠে, আর সমুদ্র মন্থন করলে অমৃত ওঠে। ঠিক তেমনি ভাবে এই মধুমাখা কৃষ্ণ নাম, এই সুদামাখা কৃষ্ণ নামকে যদি কোনো অনুগত ভক্ত তার হৃদয় মন্দিরে মন্থন করতে পারে, তাহলে কৃষ্ণ নামের পরশে তার কৃষ্ণ প্রেম ওঠে। তাই কি বললেন? যেমন বীজের ভিতরে বৃক্ষ আছে নাহি যায় দেখা, বীজের ভিতরে বৃক্ষ আছে নাহি যায় দেখা, তেমনি নামের ভিতরে নামি আছে প্রেমের রূপে আঁকা, নামের ভিতরে নামি আছে প্রেমের রূপে আঁকা। কি বললেন মা? আস্তে 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 কথা বলবেন না, ও এত কথা বলবেন না মা, হরিবাসরে বসে কথা বলতে নেই। তো কি বললেন? যেমন বীজের ভিতরে বৃক্ষ আছে নাহি যায় দেখা, তেমনি নামের মধ্যেই কিন্তু নামি আছে প্রেম রূপে। দেখবেন মায়েরা, একটা বীজকে যদি আমরা মাটিতে ভালো করে রোপণ করি, রোপণ করে তাতে জল দিন, আলো লাগছে, বাতাস লাগছে, তো প্রথমে যখন বীজটা থাকে তখন কি আমরা জানতে পারি যে ওই বীজ থেকে বড় বৃক্ষের সৃষ্টি হয়? আমরা জানতে পারি না, জানতে কিছুতেই পারি না। কখন জানতে পারি? না, ওই বীজটাকে যদি আমরা ভালো করে মাটিতে রোপণ করি, তাই তো? ভালো করে যদি আমরা মাটিতে রোপণ করি, দেখবেন সেই বীজ থেকে বড় বৃক্ষের সৃষ্টি হয়। তাই মহাজন বলেছেন, এই নামের মধ্যেই কিন্তু নামই আছে, যেই নাম সেই কৃষ্ণ। তাহলে আপনারা বলবেন যে নাম করলেই কি রাখিমা তাহলে কৃষ্ণকে পাওয়া যায়? হ্যাঁ, এই নাম করলেই কিন্তু কৃষ্ণকে লাভ করা যায়। কেন না? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীব। এই নাম করলেই কৃষ্ণকে পাওয়া যায়, যেই নাম সেই কৃষ্ণ। তাই বললেন না, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে, নামে কৃষ্ণ নামে, নামে কৃষ্ণ নামে, ভক্তগণের হৃদয় ধামে নামে কৃষ্ণ নামে, ¡Gracias!
নামে কিন্তু কৃষ্ণ নামে আর মা গো ভগবান যখন নামে ভগবান কি আর যে সে জায়গায় নামতে পারে গো ভক্ত যখন হা কৃষ্ণ বলে আমায় ডাকে আমি তখন নেমে আসি তবে ভগবান তো আর যে সে জায়গায় নামতে পারে না ভগবান কোথায় নামে জানে ভগবান নামে ভক্তির হৃদয় মন্দির আমার ভগবান শুধু একা আছে না মা আমার ভগবান কাকে সঙ্গে করে নিয়ে আসে জানে আমার ভগবান বলেছে কোন ভক্ত যদি আমায় হা কৃষ্ণ বলে দুপুর নয়নের জল পেলে আমায় ডাকার মতো ডাকতে পারে আমি যে রাধা রানীকে সঙ্গে নই আমি সেই ভক্তির হৃদয় মন্দিরে বসবাস করি তাই হরিদাস ঠাকুর মহাপ্রভুর আদেশে নীলাজল ধামে বকুল বৃক্ষের তলায় বসে প্রতিদিন 3 লক্ষ নাম করতেন আর নবদ্বীপের যত ভক্তগণ যত পণ্ডিতগণ মহাপ্রভুর এই কৃষ্ণ নামের মহিমার বর্ণনা করতে গিয়ে বললেন 3 লক্ষ নাম ঠাকুর করি ন কীর্তন 3 লক্ষ নাম ঠাকুর করি ন নামের মহিমায় উঠাইল যত পণ্ডিতগণ কেহ বলে কৃষ্ণ নামে হয় পাপ খ কেহ বলে কৃষ্ণ নামে হয় পাপ খ কেহ বলে নাম হইতে জীবে মুক্ত হয় কেহ বলে নাম হইতে জীবে মুক্ত উপজ কিন্তু হরিদাস ঠাকুর বলে নামের দুই ফল নাহি নামের দুই ফল প্রেম হইতে পাই কৃষ্ণ সেবা সুফরা সেই প্রেম গৌর আমার দিল Thank you.
সবাই কে শশ করে দিল এবারে প্রেমে যাব ভাসালো সবাই কে শশ মহাপ্রভু প্রেমের বন্যা এনে এই কলির মানুষকে প্রেমের বন্যায় তিনি ভাসিয়ে দিচ্ছেন বাবা কেমন জানেন আমার মহাপ্রভু তিনি জাতির বিচার করলেন না কোন ধর্মের বিচার করলেন না যেমন দেখবেন নদীতে যখন বান আসে বন্যা হয় তখন দেখবেন সেই বন্যার জল সমস্ত কিছুকে একদম প্লাবিত করে দেয় কি করে দেয় না হ্যাঁ তখন ওই বন্যার জল কি মানে বিচার করে যে আমি ওকে ভাসাবো না নদীর জল কিন্তু বিচার করে না তে সবাইকে সমানভাবে একদম ভাসিয়ে দেয় পুকুর ডোবা খাল বিল নদী নালা সমস্ত কিছুকে ভাসিয়ে দেয় ঠিক তেমনি ভাবে আমার মহাপ্রভু তিনি এই কলিযুগে এসে তিনি কোনো জাতির বিচার করলেন না তিনি কোনো ধর্মের বিচার করলেন না তিনি যাকেই দেখতে পেয়েছেন তাকেই তিনি এই মধুমাখা কৃষ্ণ নাম তিনি বিলিয়েছেন তার প্রমাণ দেখবেন আগেকার দিনে যদি কোনো উঁচু সম্প্রদায়ের মানুষরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় দেখবেন নিচু সম্প্রদায়ের মানুষরা তখন সরে দাঁড়ায় কেন বলুন তো আগেকার দিনে কিন্তু এত নিয়ম কানুন ছিল কেন না ওই নিচু সম্প্রদায়ের মানুষের ওই বাতাস গায়ের বাতাস যদি ওদের গায়ে লেগে যায় তাহলে ওদের জাত যাবে কিন্তু আমার মহাপ্রভু তিনি এই কলিযুগে এসে তিনি কোনো জাতির বিচার করলেন না তিনি কোনো ধর্মের বিচার করলেন না তিনি যাকেই নয়নে দেখেছেন তাকেই মধুমাখা কৃষ্ণ নাম বিলিয়েছেন একদিন কি হয়েছে জানেন বাবা আমার মহাপ্রভু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আরে যেতে যেতে হঠাৎ আমার মহাপ্রভু দেখতে পেলেন যে একজন ধোপা পুকুরে কাপড় কাচ্ছে আর আমার মহাপ্রভু সেই ধোপার কাছে গিয়ে হাত জোড় করে বলে উঠলো দেখো তুমি কাপড় কাচ্ছো আচ্ছা তোমায় একটা কথা বলবো হ্যাঁ বলো আচ্ছা তুমি একবারে কৃষ্ণ বলো না তুমি একবারে হরি বলো না
তখন সেই ধোপা বলে উঠল কি বলছেন কি ঠাকুর আমি যদি কৃষ্ণ বলি আমি যদি হরি বলি তাহলে যে আমার দেরি হয়ে যাবে আমার ঘরে আমার ছেলে মেয়েরা রয়েছে আমি বাড়ি ফিরে গেলে তারপর ওরা দুটো খেতে পাবে আমি কৃষ্ণ বলতে পারবো না তখন মহাপ্রভু বলে উঠলেন আচ্ছা তুমি কাপড় কাচ্ছো বলে তুমি হরি বলতে পারবে আচ্ছা আচ্ছা আমি তোমায় একটা কথা বলবো হ্যাঁ বলো আচ্ছা মহাপ্রভু আচ্ছা আচ্ছা ধোপা ওই কাপড়গুলো যদি আমি পরিষ্কার করে দিই তবে তো তুমি হরি বলবে তবে তো তুমি কৃষ্ণ বলবে তাই মহাপ্রভু ওই ধোপার কাছ থেকে কাপড়টা দিয়ে মহাপ্রভু নিজেই ওই কাপড়গুলো পরিষ্কার করছে দেখুন মা যে ভগবানের চরণে এক পা তুলসী দিতে গিয়ে যেন মনে হয় আমার গোবিন্দের চরণে কত না আঘাত লেগেছে আমার মহাপ্রভুর চরণে কত না আঘাত লেগেছে আর সেই মহাপ্রভু হয়ে আজকে হরি নাম কৃষ্ণ নাম যে চরণে তুলসী আর মনে করিতে আমাদের হাত কেঁপে উঠে সেই মহাপ্রভু আজ দেখুন আমের লাগি ধোপার কাপড় কাজে এদিন আমের প্রেমের বন্যা ভাসাই দিন হে গৌর হরি হরিয়া তবে মাগো আমার মহাপ্রভু যে তিনি এই হরিনাম কৃষ্ণ নাম এনেছেন এই হরিনাম কৃষ্ণ নামে কিন্তু সবাই ভেসেছে কিন্তু একজনা কিন্তু ভাসতে বাকি রয়েছে সে কে জানো সবাই মহাপ্রভুর করুণায় সবাই ভেসে গেল কিন্তু একজনা ভাসতে বাকি রয়েছে সে কে গো কেবল আমি একা বঞ্চিত রইল কেবল আমি একা বঞ্চিত রইল প্রেম
আমি হরি নাম করছি বটে। কীর্তন গাইতে আমি এসেছি বটে, কিন্তু এই হরি নামের যে কি সার, এই যে কীর্তন কি রতন সেটা আমি বুঝতে পারি। চাটু দেখেছেন মা? চাটু চাটু কিন্তু সারা জীবন ধরে সবজি বিতরণ করে গেল, কিন্তু চাটু কি বোঝে সবজির মর্ম? বোঝে না। তাই আমি সারা জীবন ধরে কত এই হরি বাসরে হরি নাম গাইছি, কিন্তু এই হরি নামের যে কি স্বাদ কি রস তা আমি বুঝতে পারিনি। তাই আপনারা তো পরম ভক্ত, তাই আপনারা শ্রবণ করছেন, তাই আপনারাই বুঝতে পারবে যে এই হরিনামের কি স্বাদ কি মর্ম। তাই আপনারা সবাই মিলে আমাকে এই আশীর্বাদ করবেন, আমি যেন এই হরি কথা কৃষ্ণ কথা আমি শুধু এ জন্মই নয়, আমি যেন জন্ম জন্মান্তর ধরে এই হরি কথা কৃষ্ণ কথা আমি গাইতে পারি, আর আমি যেন ভক্ত রজ পাঠী হতে পারি। তবে মাগো আগে ভগবানের কৃপা যদি পেতে চাও, আগে তো ভক্তির কৃপা পেতে হয়। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা না হয় কোনদিনও ভগবানের কৃপা লাভ হয় না। তাই একদিন কি হয়েছে জানেন? একদিন এক গুরুদেব এক শিষ্যের বাড়িতে এসেছেন। তো শিষ্যের বাড়িতে যেই না এসেছে, শিষ্য কি করেছে না, গুরুদেবকে ধীরে ধীরে করে নিয়ে এসে গৃহের মধ্যে প্রবেশ করিয়ে বসতে আসন করে দিলেন, আর আসন করে দিয়ে গুরুদেবকে বসতে দিয়ে গুরুদেবের ওই চরণ দুখানা ভালো করে ধৌত করছে, আর চরণ দুখানা ভালো করে ধৌত করে গুরুদেবকে যখন শয়ন দিয়েছে তখন গুরুদেবের মাথা গড়াতে একটা টিয়া পাখি খাঁচায় বন্ধ করার বন্ধ অবস্থায় রয়েছে। তখন ওই টিয়া পাখিটি জোর করে বলছে, জয় জয় রাধে কৃষ্ণের জয়, জয় জয় রাধে কৃষ্ণের জয়। আর গুরুদেব হঠাৎ দেখতে পেলেন যে আমার মাথা গড়াতে একটা টিয়া পাখি রয়েছে, সেই টিয়া পাখিটি রাধা কৃষ্ণের জয় দিচ্ছে। তখন যেই না গুরুদেব ওই টিয়া পাখিটির কাছে গিয়েছে, সঙ্গে সঙ্গে টিয়া পাখিটি গুরুদেবকে বলছে, গুরুদেব আচ্ছা বলুন তো গুরুদেব, আমি শুনেছি ভগবানের নাম করলে নাকি মুক্তি পাওয়া যায়, তবে বলুন তো গুরুদেব, আমি এতদিন ধরে ভগবানের নাম করছি কিন্তু আমার মুক্তি হচ্ছে না কেন গুরুদেব, আমার মুক্তি হচ্ছে না কেন? গুরুদেব যখন বিকেল বেলায় বাড়ি ফিরে যাবে তখন শিষ্য গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আপনি আমার কাছে কি দক্ষিণা দিতে চান বলো, আমি আজকে আপনাকে তাই দেব। তখন গুরুদেব বলে উঠলেন, শোন, দক্ষিণা যদি তুই আমায় দিতে চাস তবে ওই খাতায় বন্ধ করে টিয়া পাখিটি আমায় জন্মের মতো ভালো করে। আরে যেই না এমন কথা বলেছেন তখন শিষ্য কি করিলেন, তখন শিষ্য কি করিলেন গুরুদেব, ওই খাঁচার কাছে গিয়ে পাখিটাকে বার করে পাখিটার মাথায় হাত বুলিয়ে বলছি, ওরে পাখি হাত বুলিয়ে বলছি, ওরে পাখি রে পাখি, আমি এতদিন ধরে যে গুরুদেবের শব্দ করেছি রে পাখি, আমি এতদিন ধরে গুরুদেবের শব্দ করে আমি গুরুদেবের কৃপা পাই, অথচ অথচ আজ তুই পাখি হয়ে
आज तो ही पागली हुई हमारे गुरुदेव मेरे शब्द कोट ताई शिष्य पाखी थी के खाचा थे के बाहर करे पाखी तेरे ये चारों लड़कों ने जोरी दोरी कोई छोरी तो के सेवा दीते होय तो मैं अनेक किछु भूल करेछि হাই তো তুমি সময় মতো আমি সেবা দিতে পারি নি তাই তুই আমাকে একটু ক্ষমা করে দে তাই শিষ্য কি করলেন না ওই পাখিটাকে নিয়ে যেই না গুরুদেবের কাছে নিয়ে চলেছে এমন সময় পাখিটি কি করলো না পাখিটি গুরুদেবের চরণের কাছে এসে যেই না দাঁড়িয়ে আছে নয়ন থেকে টপ টপ করে জল পড়ছে তখন পাখিটি বলে উঠল গো গুরুদেব আমি তো কোনো ভুল কথা বলিনি গুরুদেব আমি তো কোনো ভুল কথা বলিনি কারণ কেন জানি আমি ভগবানের নাম করেছি বলে আমার তো কষ্ট হয়নি গুরুদেব অথচ আমি ভগবানের নাম প্রত্যহ করি কোনো দিন আমার মুক্তি হয়নি অথচ অথচ আপনার জন্য আমার মুক্তি হয়ে গেল জানেন গুরুদেব আস্তে বাবা এত কথা বলবেন না এত কথা বললে কীর্তন হয় না পাখিটি গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব কোনো কোনো দিন কি হয়েছে জানেন গুরুদেব কোনো কোনো দিন আমার মালিক আমাকে জল দিতেও ভুলে গেছে সেই দিন আমি কি করেছি জানি সেই দিন আমি হা কৃষ্ণ বলে দুপুরে নয়নের জল খেলে আমি আমার পাত্রখানা ভরিয়েছি অথচ সেই দিন আমার কৃপা হলো না সেই দিন আমার মুক্তি হলো না কিন্তু অথচ আজ আমার মুক্তি হয়ে গেল গুরুদেব আমি ভগবানের নাম করেছি বলে আমার তো মুক্তি হয় না ওগো গুরুদেব আমি তো ভগবানের নাম প্রত্যহ করি গুরুদেব অথচ সেই দিন আমার মুক্তি হলো না অথচ অথচ আপনি আমায় কৃপা করেছেন তাই বৈষ্ণব যদি কাউরে করুণা করে তার কি হয় জানেন গুরুদেব তার জন্মের মতো মুক্তি হয়ে হয়ে যায় গো তার জন্মে মুক্তি হয়ে উত্তরে জন্মের মতো মুক্তি হয়ে হয়ে যায় গো উত্তর জন্মে মতো জন্মের মতো মুক্তি হয়ে হয়ে যাই গো
जदि वैष्णव काउरे अगव काउरे अगव जन्मी मत मत मुक्ति होये जन्मी
আপনারা তো সাধুগুরু বৈষ্ণব, তাই আপনারা কৃপাও করুন আমি যেন এই হরিকথা কৃষ্ণ কথা শুধু এ জন্মই নয়, যেন জন্ম জন্মান্তর ধরে যেন পৃথিবীর কোনায় কোনায় এই হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি।